বাংলাদেশের জনপ্রিয় ছিলেন সাকিব আল হাসান। আন্তর্জাতিক ক্রিকেটে 14,000-এর বেশি রান ও 700-র বেশি উইকেট নিয়ে এদেশের ক্রিকেটের সবচেয়ে বড় ব্র্যান্ড সাকিব। গণ আন্দোলনে পাশে না থাকায় বিশ্বসেরা অলরাউন্ডার এখন দেশবাসীর কাছে ব্রাত্য। সাকিব আল হাসান বাংলাদেশের ইতিহাস সেরা ক্রিকেটার, তিনি আজ কেন অবাঞ্ছিত, কেন নায়ক থেকে হলেন খলনায়ক? কোটা বিরোধী আন্দোলন যা পরবর্তীতে রূপ নেয় সরকার পতনের আন্দোলনে, জনগণের সেই গণজাগরণে নির্বিচারে গুলি চালিয়েছে পুলিশ, নিহত হয়েছে 300+ মানুষ, ঠিক সে সময় জনতার পাশে দাঁড়িয়েছে অনেক ক্রিকেটার, কিন্তু পাওয়া যায়নি সাকিব আল হাসানকে। অথচ একসময় সাকিব ছিলেন দেশের মানুষের হৃদয়ের গহীন অন্তরে। কোটি বাঙালির ভালোবাসা ভুলে নীরব ছিলেন দেশসেরা ক্রিকেটার, আর তাই তো এবার তাকে বয়কট করেছে ক্রিকেট প্রেমী দেশবাসী। বাংলাদেশ যখন উত্তাল, তখন কানাডায় গ্লোবাল টি টোয়েন্টি লিগে ব্যস্ত সাকিব একটি ফেসবুক পোস্ট দিয়েও পাশে থাকেননি দেশের। এই ধ্বংসযজ্ঞের বিরোধিতা করে জানাননি কোনো সহমর্মিতা, যেন কোনো কিছুই তাকে স্পর্শ করেনি। বরং ফেসবুকে ভেসে ওঠে পরিবারের সঙ্গে কাটানো মধুর সময়ের ছবি, যা ক্ষুব্ধ করেছে বাংলার ক্রিকেট ভক্তদের। কানাডা প্রবাসীরা যখন মাগুরা এক আসনের সংসদ সদস্যের দায়িত্ব নিয়ে প্রশ্ন তোলেন, তখন উল্টো সেই প্রবাসীর দেশপ্রেমকে প্রশ্নবিদ্ধ করেন সাকিব। ক্যারিয়ার জুড়ে বিতর্কিত কাণ্ডে জর্জরিত ছিলেন সাকিব। বারবার মাঠের পারফরমেন্সে সব সমালোচনা তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন টাইগার পোস্টার বয়। তবে এবার আর পার পাচ্ছেন না সাকিব। সরকার পতনের দিনে গ্লোবাল টি টোয়েন্টি লিগে তার ম্যাচজয়ী পারফরমেন্সে ভ্রুক্ষেপ নেই কারও। দেশের ক্রান্তি লগ্নে যে ক্রিকেটারকে পাশে পাওয়া যায় না, তার পাশে জনতাও নেই। সাকিবের সব অর্জন যেন ম্লান হয়ে গেল, ইতিহাসে হয়তো ট্র্যাজিক হিরোই হয়ে থাকবেন সাকিব আল হাসান। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।